আজ আমরা তোমাদের গণিত বইয়ের অনুসরণী 3.2 এর মান নির্ণয়ের একটা সমাধান করব। এটা মূল বইয়ের 16 নং সমস্যা। এই 16 নং সমস্যাটার সমাধান আমরা করব। এই 16 নং সমস্যাটা আছে, এ এর মান দেওয়া আছে, এখানে আমাদের এ টু দি পাওয়ার 6-1 বাই এ কিউব এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে মূল বিষয়টা লক্ষ্য করি। আমরা জানি যখন আমরা সমাধান করব কোন মান নির্ণয়, অর্থাৎ কোন মান নির্ণয় করব, তখন বইতে যে মানটা দেওয়া আছে আগে ওই মানটা লিখে নেব। তাহলে যে মানটা দেওয়া আছে আগে সেই মানটা লিখি। দেওয়া আছে, দেওয়া আছে এ সমান √6 + √5, এই মানটা দেওয়া আছে। যেহেতু এ এর মান দেওয়া আছে, এখন এইখান থেকে আমরা 1/a এর মান বের করতে পারি। ওই মানটা আগে আমরা বের করে নেব। কিভাবে বের করব? তাহলে এইখানে এর নিচে 1 আছে, আমরা যদি এটা বিপরীত ক্রম করি, অতএব এই 1টাকে উপরে দেই, এটাকে নিচে দেই, তাহলে এ জায়গাও বিপরীত ক্রম হয়ে যাবে। অর্থাৎ নিচে যে 1 আছে, 1 উপরে, আর উপরে √6 + √5 নিচে। এটা 1/a এর মান। এই 1/a এর মান আমরা যেটা দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ, এটাকে আমরা সরল ভাবে মান বের করতে পারি। কিভাবে? বা এই 1/a থেকে যাবে সমান, এইখানে আমাদের যা আছে আগে আমরা তাই লিখবো উপর নিচে, এরপরে নিচে যেটা আছে এর বিপরীত যেটা আছে সেটা দিয়ে, নিচে আছে √6 + √5, তাহলে এর বিপরীত হবে হলো √6 - √5। এই √6 - √5 দিয়ে আমরা উপরেও গুণ করব, উপরেও গুণ করব, আবার এই নিচে ও গুণ করব √6 - √5। অর্থাৎ একই জিনিস দিয়ে হর এবং লবকে গুণ করা হলো, এতে মানের কোনো পরিবর্তন হয় না, মান যা আছে তাই থাকে। বা এইখানে আমরা 1/a লিখবো সমান, তাহলে উপরে এক দিয়ে যখন ওইটাকে গুণ করবো যা আছে ওইটাই হবে √6 - √5। আর নিচে একটা জিনিস লক্ষ্য করো, এই √6 + √5 √6 - √5, অর্থাৎ a+b (a-b), এই সূত্র পড়ল। a+b (a-b) সমান হলো a² - b² সেই হিসাবে এখানে আমরা লিখতে পারি √6² - √5 তার স্কোয়ার, অর্থাৎ a² - b² এর সূত্র হলো। এখন আমরা একটা জিনিস লক্ষ্য করি, বাম পাশে 1/a থেকে যাবে সমান, ডান পাশে উপরে আছে √6 - √5, আর নিচে এইখানে √6² - √5 তার স্কোয়ার, তাহলে রুট আর ওই স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে 6 মাইনাস, একইভাবে এখানে থাকে 5। অতএব আমরা লিখতে পারি 1/a সমান উপরে √6 - √5, আর নিচে আছে 6 - 5, তো 6 - 5 থাকে হলো 1। নিচের 1 না দিলেও হয়, নিচের 1 যদি না দেয় তাহলে থাকে √6 - √5। তার মানে আমরা 1/a এর মানটা পেয়ে গেলাম। 1/a এর মানটা পাইলাম √6 - √5।
অতএব আমরা যদি এখন এ মাইনাস ওয়ান বাই এর মান বের করি, এর মানটা আমাদের বইতে দেওয়া আছে, এর মানটা দেওয়া আছে, আমরা প্রথমে লিখেছিলাম রুট সিক্স প্লাস রুট ফাইভ, তারপরে এই মাইনাস, এইবার আমরা ওয়ান বাই এর মান লিখব। এই ওয়ান বাই এর মান এই যে আমরা বের করেছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ, ওই মানটা এবার এই জায়গায় লিখে দেব। তাহলে আগে মাইনাস আছে, এই চিহ্নটা তাহলে পাল্টে যাবে, তাহলে মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ সমান, তাহলে এই প্লাস রুট সিক্স আর মাইনাস রুট সিক্স কাটা যাবে, তাহলে থাকলো রুট ফাইভ দুইবার, অর্থাৎ টু রুট ফাইভ, টু রুট ফাইভ। এই মানটা আমরা কার বের করলাম, এ মাইনাস ওয়ান বাই এ। এখন আমাদের বইতে যে অংশটা আছে তার মান আমাদের বের করতে হবে। বইতে কি আছে, এখন মান বের করতে হবে এ সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউ, এর মান আমাদের বের করতে হবে। আমরা যদি সমান চিহ্ন দেই, তাহলে একটা জিনিস এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই এ কিউব আছে এ সিক্স মাইনাস ওয়ান এর নিচে, অর্থাৎ এটা যদি আমরা আলাদাভাবে লিখি এ টু দি পাওয়ার সিক্স তার নিচেও এ কিউব হবে, আবার মাইনাস ওয়ান তার নিচেও এ কিউব হবে। তাহলে আলাদাভাবে লিখলে হচ্ছে এ টু দি পাওয়ার সিক্স বাই এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান, এইখানে উপরে এ আছে ছয়টা আর নিচে এ আছে তিনটা, এটা যদি উপর নিচে তিনটা করে কাটা যায় তাহলে উপরে থাকে এ কিউব, তিনটায় থাকলো মাইনাস ওয়ান বাই এ কিউব সমান। এইবার আমাদের একটা সূত্র পড়ছে, এইখানে আমরা লক্ষ্য করি এ কিউব মাইনাস বি কিউব, এই ওয়ান বাই এ কে যদি আমরা বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা আমাদের জানতে হবে। আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব এর মান নির্ণয়ের সূত্র কি, এর মান নির্ণয়ের সূত্রটা হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র। তাহলে ওই সূত্র অনুসারে যদি আমরা এইখানে দেখি তাহলে লিখতে পারি এ মাইনাস ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ, অর্থাৎ এইখানে আমরা এ কে ধরেছি এ আর ওয়ান বাই এ কে হলো বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা এখানে লিখলাম। আমরা এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা আগে বের করে রাখছি, এই মানটা এবার এখানে বসাই দেব, এই মানটা যদি বসাই এ মাইনাস ওয়ান বাই এ এর মানটা আমরা বের করেছি টু রুট ফাইভ, তার উপরে কিউব প্লাস এই থ্রি গুণ এই এ উপরে আর এই নিচে, উপর নিচে কাটা গেল, তাহলে এটুক থাকবে না, থাকবে এইটুকু, এর মান হলো টু রুট ফাইভ সমান। এইবার আমাদের এইখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে কিউবটা আছে এই কিউবটা এই সবাই উপরে, টুর উপরে কিউব আছে রুট ফাইভ এর উপরেও কিউব আছে, তাহলে টুর উপরে কিউব যদি হয় টু গুণ হবে তিনবার, অর্থাৎ টুর কিউব হলো এইট গুণ আর এই রুট ফাইভ এর উপরেও কিউব, অর্থাৎ রুট ফাইভ তিনবার হবে, রুট ফাইভ এর কিউব মানে রুট ফাইভ তিনবার, তিনবার গুণ, তাহলে দুইবার যদি রুট ফাইভ গুণ করি তাহলে একবার ফাইভ হবে, আমরা জানি দুইটা রুট সংখ্যা গুণ করলে একটা পূর্ণ সংখ্যা হয়, তাহলে একটা ফাইভ আর একটা রুট ফাইভ থেকে গেল, তার মানে রুট ফাইভ এর কিউব হলো
ফাইভ রুট ফাইভ, তাহলে এখানে আমরা বসাবো ফাইভ রুট ফাইভ প্লাস এইটা গুণ করলে তিন দুগুণে সিক্স রুট ফাইভ সমান, এটা গুণ করলে পাঁচ আঠাশ চল্লিশ রুট ফাইভ প্লাস সিক্স রুট ফাইভ সমান ছেচল্লিশ রুট ফাইভ, এটা উত্তর। উত্তর ছেচল্লিশ রুট ফাইভ।